লোকেরাও ছিল জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার সমতলে। মুখ্যমন্ত্রী চান যে পাট্টাগুলো খুব তাড়াতাড়ি দ্রুত ডিস্ট্রিবিউশন হোক। আমরা সার্ভে কাজটা প্রায় সম্পন্ন করে নিয়েছি, শুধু জলপাইগুড়ি পোর্শনে কয়েকটা ওয়ার্ডে 3 তারিখ থেকে পাট্টার কাজ সার্ভে কাজ শুরু হবে এবং এই সার্ভেগুলো হোপফুলি এই মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। পাট্টা রেডি হয়েছে, আর আর পাট্টাগুলো আমরা 24, 25, 26 এর মধ্যে ডিস্ট্রিবিউট করব। কিছু ল্যান্ড ক্লাসিফিকেশান চেঞ্জ করতে হবে, সেই ল্যান্ড ক্লাসিফিকেশান আমরা চেঞ্জের জন্য গভর্নমেন্ট লেভেলে মুভ করছি। কিছু আমাদের আছে আর আর পাট্টার জন্যে, কিন্তু তারা ভেস্টেড ল্যান্ডের উপরে আছে, আর আর পাট্টায় ম্যাচ করছে না, সেগুলো আমরা NBNG-তে তাদের জেনারেল পাট্টার মধ্যে তাদের নেব। দুটো জায়গায় আমাদের কর্পোরেশনে NOC লাগবে। বহু আগে হয়তো ল্যান্ড দেখানো ছিল জমিটা, ওখানে বাড়িঘর বসতি হয়ে গেছে, ওগুলো আমরা NOC দিয়ে দেব। এছাড়া NHAI তাদের জমির উপরে কিছু মানুষের হাট তৈরি হয়েছে, আমাদের কর্পোরেশন থেকে গভর্নমেন্টের সাথে কথা বলে আইনগতভাবে আমরা চিঠি পাঠাবো NHAI কর্তৃপক্ষকে, সার্ফেস ট্রান্সপোর্ট মিনিস্ট্রিকে, গভর্নমেন্ট থেকে স্বভাবতই অনুমতি নিয়ে চেষ্টা করা হবে যে সেগুলো যাতে শিফটেড হয়। আর এই কিছু ক্ষেত্রে আমাদের ইনকাম সার্টিফিকেট ইত্যাদি দিতে হবে, সেটা আমরা 46 নম্বর ওয়ার্ডে বেশ কিছু পাট্টা এন্টাইটেলমেন্ট আছে, সেটা মেয়র, ডেপুটি মেয়র এবং কনসার্ন কাউন্সিলর তাকে নিয়ে বসে 71 জন বেনিফিশিয়ারি আছে, আমরা কর্পোরেশনে তাদের ডেকে সার্টিফিকেটগুলো হাতে হাতে দেব, তারপরে পাট্টার ডেট আমরা দেওয়ার ঠিক করব। আমরা বলেছি যে সার্ভে কাজ শেষ করে আর টোটাল ব্যাপারটা 10 তারিখ ডিসেম্বরের মধ্যে জলপাইগুড়ি পাট্টা ওরা করে দেবে আর দার্জিলিংয়ের পাট্টা ইন অল রেসপেক্ট 30th of this month শেষ হবে। তারপর আমরা 30-এর পরে এনি ডে আমরা আরেকটা ফলো আপ মিটিং করব, আর এর মধ্যে আমরা এই মাসের শেষে বেশ কিছু পাট্টা আমরা ডিস্ট্রিবিউট করব। কিছু পাট্টা এন্টাইটেলমেন্ট হয়ে UDM-এর প্রিন্সিপাল সেক্রেটারির কাছে আছে, আমি প্রিন্সিপাল সেক্রেটারিকে 2 বার কন্ট্যাক্ট করেছি, মাননীয় মন্ত্রী সাহেবকেও বলেছি এবং আমি আশা করি খুব তাড়াতাড়ি এটা গভর্নমেন্ট লেভেল থেকে ক্লিয়ারেন্স আমরা পাবো, কেননা অনারেবল চিফ মিনিস্টার উনি বলে গেছেন যে আমরা মানুষকে দ্রুত পাট্টা দিয়ে দিতে চাই। সুতরাং এই পাট্টাগুলো আমরা এক্সপিডাইট করে নিচ্ছি যেগুলো গভর্নমেন্টের কাছে গেছে, আর কিছু ক্লাসিফিকেশান চেঞ্জের জন্য ফাইল অলরেডি ইনিশিয়েট হয়েছে, সেগুলো আমরা প্রসেস করছি, দেখছি, এক্সপিডাইট করছি এই ব্যাপারগুলো। কোন একর বলতে পারবো না, বেনিফিশিয়ারিস আছে বেশ কয়েকটা ওয়ার্ডে আছে, সেগুলো আমরা ক্লাসিফিকেশান চেঞ্জ যেটা করা সম্ভব সেটা আমরা করব। আর কয়েকটা জায়গায় বলছে যে নদী ঘেঁষা জায়গা, সেগুলো আমরা সার্ভেটাকে কমপ্লিট করে ইরিগেশনের অফিসারদের নিয়ে সেই জায়গাগুলো আমরা দেখব, দেখে নিয়ে প্র্যাকটিক্যাল সেন্সে কী অবস্থা, সার্ভেতে কী অবস্থা, ফাইনালি দেয়া যাবে কি না সেইটা আমরা অ্যাসেস করে নিয়ে সেটা দেখব। আর রেলের জমিতে বেশ কিছু আছে, এটা রেলকে আমরা বলবো যে এগুলো স্টেটেরই জমি ছিল, স্টেটই রেলকে দিয়েছিল, রেলের সারপ্লাস ল্যান্ড, এগুলো কোনো কাজে লাগছে না, মানুষ আজকাল মানুষ ওখানে কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 22 বছর ঘর বাড়ি করে আছে, হোল্ডিং নাম্বার তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তাদের সব কিছু ইলেকট্রিসিটি কানেকশান সব কিছু আছে। সুতরাং মানবিক দিক থেকে বিচার করে 1 টাকার বিনিময়ে সেই জমিগুলো ইন্ডিয়ান রেলওয়েসকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে দিয়ে দেওয়া উচিত, অথবা
যারা বেনিফিশিয়ারি যাদের আমরা রেকমেন্ড করছি এগুলো রেকমেন্ড করে আমরা গভর্নমেন্টের থ্রু দিয়ে পাঠাবো। এই রেলের জমিতেও যারা আছে আমরা ডাইরেক্ট সরাসরি পাঠাবো না, ইউডিএম এর সাথে কথা বলে এটা পাঠাবো, সেগুলো যাতে ইন্ডিয়ান রেলওয়েস সহানুভূতির সাথে বিবেচনা করে রাজ্যের মানুষের এই জিনিসগুলো দিয়ে দেয়, তাতে আমরা তিন চারটা ওয়ার্ড আছে ভাই, এখন এখানে আমাকে পুরো দেখে বলতে হবে, আর একদিন এসে আমি বলে দেবো। সব মিলে হাজারের উপরে হবে, 1800 আছে শিলিগুড়িতে, জলপাইগুড়ি পড়ছে 940, তার মধ্যে অনেক ইন্টারটেইনমেন্ট হবে না, অ্যাপ্লিকেশন তো অনেক আছে সব।